प्रथम भक्तिपूर्ण प्रणाम निवेदन करी। आजकेर ई महती अनुष्ठान सेवा कार्य एवं उपहार प्रदान एटा कखनोई आपनारा दान हिसेबे ग्रहण करबेन ना, एटा उपहार हिसेबे स्वीकार करबेन, एटा आमी प्रथमेई आपनादेर काछे अनुरोध जानाबो। माननीय संचालक रवींद्रनाथ भट्टाचार्य महोदय, राष्ट्रवादी मातृ सेवा समिति प्रति बछरेर मतो एबारे ओई महती कार्य एखाने करछेन, तार सभापति माननीय हृदय बाग एवं कर्मसूचीर जिनि ऋतिक पुरोहित माननीय रंजित घोष, एछाड़ाओ तादेर साथीबृंद अजस्र, किन्तु विशिष्ट विशेष भावे पलाश मंडल, प्रबीर कुमार, प्रबीर बाबू एवं विष्णुपद पात्र एवं अन्यान्य समस्त साथीबृंदके प्रथमेई कृतज्ञता जानाई। गत बछर आंतरिकतार संगे आमी आमंत्रण पेयेछिलाम, अन्य काज थाकार जन्य आसते पारिनि, आजके एसे सत्यि भालो लागछे जे एतगुलो एतजन मायेर संगे देखा हलो मातृपक्षेर सूचनाय देवीर आगमनेर प्राक्काले, एटा आमार काछे एकटि परम प्राप्ति। आमि धन्यवाद जानाई आमादेर राज्येर अन्यतम राष्ट्रवादी नेता, एई जेलार राष्ट्रवादी आंदोलनेर प्रचारक उमेश राई महोदयके, सम्माननीय नेतृत्व रमाप्रसाद भट्टाचार्य महोदय के, सम्माननीय दीपंकर मोदक महोदय के, भाई अनुपम घोष एवं गोविंद बाबू सह अन्यान्य विशिष्ट व्यक्तिवर्ग के। आपनारा जानें जे आज के मातृपक्ष सूचनार मध्य दिए बांगला बांगाली श्रेष्ठ उत्सव दुर्गोत्सवेर सूचना होयेछे। आम्रा सनातनी संस्कृतिते भारतीय संस्कृतिते विश्वास करी, आम्रा पितृपक्षे शारद शुभेच्छा दी ना, आम्रा मातृपक्षे शारद शुभेच्छा दी। प्रत्येकटी धर्मे निज निजेर एकटा पद्धति रयेछे, तार धर्मग्रंथे तार शास्त्रे बला आछे धर्म पालनेर पद्धति। তাই পিতৃপক্ষে কাঁচি নিয়ে উদ্বোধন করে মায়ের মূর্তি উদ্বোধন করা যায় না, আজকে মাতৃপক্ষেই এর সূচনা করতে হয়। আমরা স্বামী বিবেকানন্দের শিষ্য, স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন তুমি নিজের ধর্মের প্রতি আস্থাশীল হবে, আবার অপর ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল হবে। স্বামী বিবেকানন্দই শিখিয়েছেন যে আমি পৃথিবীতে এসেছি মনুষ্যত্বের মধ্যে যে ঘুমন্ত দেবত্ব আছে তাকে জাগ্রত করার জন্য। স্বামী বিবেকানন্দই বলতেন যত্র জীব তত্র শিব, শিব জ্ঞানে জীব পূজা। অর্থাৎ মানুষকে যদি তুমি পূজো করো সেটাই মহাদেবের কাছে পৌঁছে যাবে। স্বামীজি লিখে গেছেন চারিদিকে ঘুরিয়ে বেড়িয়ে হাত নিয়ে কোনো লাভ নেই, প্রান্তিক মানুষের সেবা করো ঈশ্বরের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, আর কিছু করার দরকার নেই। সেই কাজটা করছে আমাদের রাষ্ট্রবাদী মাতৃ সেবা সমিতি, দীপক আমাদের হৃদয়বাবু, রঞ্জিতবাবু এবং বিষ্ণুবাবু, অন্যান্যরা পলাশবাবুরা, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। স্বামীজি বলতেন ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করহে সখে এসবের পায়ে, বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই আজকে আপনাদেরকে সেবা প্রদান করার মধ্য দিয়ে এবং আমার এই মহতী কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন যারা, তাদেরকে তৃতীয়বার আবার ধন্যবাদ জানিয়ে স্বামী বিবেকানন্দের মন্ত্র চরৈবতি চরৈবতি বলে আপনারা এগিয়ে যান,
আমাদের অখণ্ড ভারত অনেক বড় ছিল, আফগানিস্তান আমাদের ছিল, চীনের একটা বড় অংশ আমাদের ছিল, সমগ্র পাকিস্তান, সমগ্র ব্রহ্মদেশ, সমগ্র নেপাল, সমগ্র বাংলাদেশ, সমগ্র ভুটান সব আমাদের ছিল। এটা হচ্ছে অখণ্ড ভারত। এই অখণ্ড ভারতের স্বপ্ন নিয়ে আমরা যে কোনো অনুষ্ঠানে ভারত মাতাকে বন্দন করি আমরা এগোই। এবং আজকে দীনদয়ালজির জন্মজয়ন্তীও বটে, তিনিও একজন ভারতবর্ষের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। তার আদর্শ এবং মার্গদর্শনিক ছিল একাত্ম মানববাদ। সেই একাত্ম মানববাদ হল মানুষকে সেবা করা। আর আমাদের কাছে বা এই সমিতির কাছে দল বড় নয়, ব্যক্তি বড় নয়, সবার উপরে নেশন ফার্স্ট, রাষ্ট্র প্রথম, এবং সেই রাষ্ট্র হচ্ছে ভারত মাতা। আর আজকে মাতৃমণ্ডলীর সেবাদান কেন, আমরা কেউ ভারত পিতা বলি না। আপনারা কি ভারত পিতা কি জয় বলেন? কেউ বলেন না, বলেন ভারত মাতা কি জয়। তাই মাকে প্রণাম না করে, মায়েদের সেবা না করে কোনো কাজ হতে পারে না। এটা আমাদের ভারতবর্ষের দীর্ঘদিনের হাজার হাজার বছরের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে উল্লেখ আছে। তাই মারা সবাই ভালো থাকবেন, পুজো আপনাদের ভালো কাটুক সুখকর মধুময় অভিজ্ঞতার মধ্য দিয়ে। করোনা তো ভাগ করোনা হয়ে গেছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনটে করে ভ্যাকসিন আমাদের দিয়ে দিয়েছেন, 200 কোটি লোক আমরা নিয়ে নিয়েছি। সেই জন্য অনেক দেশ এখনো করোনায় কাবু, আমাদের দেশে করোনা কোভিড পালাতে বাধ্য হয়েছে। এই দেশের চিকিৎসা বিজ্ঞানীদের জন্য, সায়েন্টিস্টদের জন্য, সর্বোপরি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। সবাই খুব খুব ভালো থাকবেন এবং রাষ্ট্রবাদী মাতৃসেবা সমিতিকে হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ করবেন। আমি এখানেই আমার কথায় বিরাম দিলাম। ভারত মাতা কি? ভারত মাতা কি?